কঠোর বিধিনিষেধে রংপুরের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, সেই সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। শুরুতে যেতে চাই রংপুরে নিশাতের কাছে। নিশাত, জানাবেন রংপুরে কি অবস্থা, সেখানে মানুষ যে বিধিনিষেধ সেটি মানছে কিনা? জুমি, প্রথমেই আমি আপনাকে যে আশঙ্কার কথাটি বলতে চাই সেটি হলো যে রংপুরে কিন্তু সংক্রমণ বাড়ছে, একই সাথে কিন্তু মৃত্যু বাড়ছে। রংপুর বিভাগে আসলে শুরুর দিকে দিনাজপুর এবং ঠাকুরগাঁওয়ে আক্রান্তের হার অনেক বেশি থাকলেও এখন কিন্তু রংপুর জেলা হটস্পটে পরিণত হয়েছে। রংপুরে কিন্তু আক্রান্তের হার 47.8% এবং সেই জায়গা থেকে আপনি বুঝতে পারছেন যে আসলে এই ঝুঁকির মাত্রাটা কতটুকু। এবং রংপুরের যে হাসপাতালগুলো রয়েছে, করোনা ডেডিকেটেড হাসপাতাল থেকে শুরু করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যে করোনা ইউনিট, কোনো জায়গায় কিন্তু সেভাবে আসলে করোনা রোগীদের জন্য আসলে আসন সংখ্যা ফাঁকা নেই এবং আইসিউর চরম ক্রাইসিস চলছে। আর যে বিধিনিষেধ চলছে আজকে, আসলে আমরা দেখছি যে নগরীতে যে ব্যাটারি চালিত যে যানবাহনগুলো রয়েছে, অটোরিকশা, রিক্সা, সেগুলো কিন্তু আসলে পুরো দমে চলছে বলা যেতে পারে। যদিও এই মহানগরীতে আসলে 20টি চেকপয়েন্ট করেছে মেট্রোপলিটন পুলিশ, তবে সেই চেকপয়েন্টগুলোতে আসলে ঢিলেঢালাভাবেই আসলে তল্লাশি চলছে, কিংবা অনেক চেকপয়েন্টে কিন্তু আমরা পুলিশ দেখতে পাচ্ছি না, ফলে যে যানবাহনগুলি বের হয়েছে সেগুলো কিন্তু বেশ অবাধেই চলছে বলা যেতে পারে। তবে নগরীতে যে বিপণী বিতানগুলো রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো বন্ধ রয়েছে। হ্যাঁ, অলিগলিতে যে ছোটোখাটো যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা খুলতে দেখেছি। সব কিছু মিলিয়ে আসলে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি আসলে এক শ্রেণীর মানুষ কোনোভাবেই মানছেন না, ফলে যে সংক্রমণের যে ঝুঁকি সেটি কিন্তু থেকে যাচ্ছে। আরেকটি বিষয় হলো যে রংপুর নগরে যে কাঁচা বাজারগুলো রয়েছে সেগুলো বিধিনিষেধের আওতায় থাকলেও সেই জায়গাগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি মানার একটি বিষয় বলা হচ্ছিল যে সে স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করা হবে, কিন্তু যে কাঁচা বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো রকম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, ফলে করোনা সংক্রমণের যে হার সেটি কিন্তু রংপুরে ক্রমেই বাড়ছে। 47.8% আজকে হলো সেই সংক্রমণের হার, এবং স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু বরাবরই বলছে যে কঠোর বিধিনিষেধের কথা বলা হচ্ছে, সেটি যদি গণসচেতনতা বৃদ্ধি করা না যায়, মানুষ যদি নিজে থেকেই সেটি না মানে, আসলে প্রশাসনের তদারকি কিংবা প্রশাসন বিভিন্নভাবে জরিমানা করেও কিন্তু আসলে সেই সচেতনতা বাড়ানো যাবে না। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট 4 জন কাজ করছে 2 শিফটে, তারা কিন্তু বিভিন্ন হাট বাজারগুলোতে আসলে অভিযান চালাচ্ছেন এবং যারা নিয়ম মানছে না তাদেরকে জরিমানা করছেন। তো সব কিছু মিলে এই ছিল জুমি আমার কাছে রংপুর থেকে। নিশাত, আপনাকে ধন্যবাদ। আমরা এবারে সিলেটে যেতে চাই, আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার আছেন। প্রত্যুষ, জানাবেন সিলেটের কি অবস্থা, মানুষ স্বাস্থ্যবিধি মানছে কিনা এবং প্রশাসন কতটা তৎপর রয়েছে? আমি এখন রয়েছি সিলেট নগরীর জিন্দাবাজারে। তবে প্রথমেই আমি একটু করোনা আপডেট জানাতে চাই। সিলেট বিভাগে কিন্তু গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে 342 জন, যার মধ্যে 227 জনই সিলেট জেলায়। আসলে যে হারটি আসলে আশঙ্কার সৃষ্টি করছে, সংক্রমণ কিন্তু থামানো যাচ্ছে না, তো সংক্রমণ বেড়েই চলেছে। তবে একটি ভালো স্বস্তির খবর রয়েছে, যেটি গত 24 ঘন্টায় সিলেট বিভাগে 1 জন মাত্র মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে, যার যিনি সিলেট জেলার। তো সেই মৃত্যুহার নিয়ে কিছুটা স্বস্তি থাকলেও লকডাউন বা কঠোর বিধিনিষেধের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে স্বস্তি দিচ্ছে না। তার কারণ হচ্ছে যে মানুষ কিন্তু অপ্রয়োজনেও ঘর থেকে বের হচ্ছেন, এবং যারা ঘর থেকে বের হচ্ছেন তারা কিন্তু তাদের অনেকেই মাস্ক পরছেন না, যেটি আসলে সংক্রমণ বিস্তারের জন্য একটি অন্যতম কারণ, মাস্ক না পরে চলা সেই বিষয়টি। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেট নগরী সহ সিলেট জেলায় প্রবেশের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে আসলে টহল দিচ্ছে, তার পাশাপাশি চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের আমরা দেখেছি টহল দিতে, সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তারা টহল দিচ্ছেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, প্রতিদিন জরিমানা করা হচ্ছে, এবং আসলে বিভিন্ন যানবাহন যেগুলো নিয়ম মানছে না বা প্রয়োজনীয় কাগজপত্র নেই সেগুলো কিন্তু আটক করা হচ্ছে। এরপরও আসলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বিষয়টি আসলে একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না। তো সব কিছু মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে যে কয়দিন বিধিনিষেধ, কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে সেগুলো নিয়মমাফিকভাবে মেনে চলার জন্য তাদের অভিযান অব্যাহত থাকবে, এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে এই সময়টা যদি সংক্রমণের লাগাম টেনে না ধরা যায় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। সব কিছু মিলিয়ে এই ছিল সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ।